হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে নতুন আরেকটি ব্লগে। আজকের ব্লগে আমরা যে গাড়িটি দেখাতে যাচ্ছি আপনাকে তার নাম হচ্ছে ভক্সওয়াগন। এটি একটি জার্মান ভিত্তিক কোম্পানি। এটি জার্মানির বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গাড়ির প্রতিষ্ঠান নামে পরিচিত। জার্মান ভাষা ভক্সওয়াগনের অর্থ হচ্ছে জনগণের গাড়ি। 1937 সালে জার্মানির বার্লিনে এই গাড়িটি প্রথম বানানো হয়। তবে বর্তমানে বিভিন্ন দেশে এই গাড়ির নির্মাণ ও সংযোজনের বিভিন্ন কারখানা রয়েছে। নির্মাতা দেশগুলোর মধ্যে যে কয়েকটি দেশ অন্যতম, তার মধ্যে রয়েছে রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন, মেক্সিকো, ভারত, ইন্দোনেশিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা ও পর্তুগাল। দর্শক, 1930 সালের দিকে গাড়ি ছিল অনেক বিলাসবহুল জিনিস। তখন প্রতি 50 জন মানুষের মধ্যে একজন মানুষ শুধু গাড়ি কেনার সামর্থ্য রাখত। সম্ভাব্য একটি নতুন বাজারের সন্ধানে তখন কিছু গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান চেষ্টা করে নতুন কিছু বানানোর জন্য, আর পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে এই গাড়িটি নির্মিত হয়। কোম্পানিটির উৎপাদন 1950 থেকে 60 দশকে খুব দ্রুত বৃদ্ধি পেতে থাকে। 1965 সালে এটি অটো ইউনিয়নের অধিগ্রহণ করে, যা পরবর্তীতে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী অডি মডেল তৈরি করে। আর আমরা সবাই অডি মডেলের নাম চিনি, যা বিশ্বের সবচেয়ে দামি গাড়ির মধ্যে অন্যতম। এছাড়াও যুদ্ধে এক জায়গা থেকে অন্য জায়গায় বহনের জন্য ব্রিটিশ সরকারের কাছে এই গাড়িটি অনেক দামে বিক্রি করা হয়েছিল। দাঁড়ানো, এই গাড়িটি সম্পর্কে আরেকটু বিস্তারিত জানতে এই গাড়ির দায়িত্বপ্রাপ্ত একজনের সাথে কথা বলছি। আচ্ছা ভাই, আপনার এই গাড়িটা যে দেখলাম আমরা, এই গাড়িটার নাম কি? এগুলোতে ভাড়া দেওয়া হয় না? আর বাকি গাড়িগুলোর কালার কি কি আপনাদের, যে বাকি গাড়িগুলো আছে? এক এক কালার মধ্যে, মানে দুইটা তিনটা আছে আমাদের। আপনারা যদি সামনে থেকে না দেখেন বুঝতে পারবেন না যে এটা আসলে কতটা সুন্দর। আর দাঁড়িয়ে থাকা অবস্থায় কত মানুষ এর সাথে সেলফি তুলছিল আমি জানি না। গাড়িটা নিজেকে মডেল বা কি মনে করতেছিল, মানে যেই পরিমাণ আমি মানুষকে এই গাড়িটার পাশ থেকে ছবি তুলতে দেখলাম, আপনার সামনে না দেখলে তা বিশ্বাসই করতে পারবেন না। গাড়িটি দায়িত্বপ্রাপ্ত একজনের সহযোগিতায় আমি চেষ্টা করছি আপনাদেরকে পুরোটা গাড়ি দেখানোর। আর সিটটা দেখেন যে কত সুন্দরভাবে বানানো, সাইডের ভিতরের ইন্টেরিয়রগুলো এত সুন্দরভাবে ডেকোরেশন করা, যা আপনারা কাছ থেকে না দেখলে বুঝবেন না। আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য, তারপর আমি কতটা দেখাতে পারছি আমি জানি না। আর দেখেন যে ডেকোরেশনটা কত সুন্দর। আলাদাভাবে চাকাগুলো দেখানোর কিছু নয়, তারপরও আমি দেখাচ্ছি, কারণ আমাদের নর্মাল গাড়িগুলোর সাথে এটার চাকা, লাইট এগুলো যথেষ্ট বেশ কম রয়েছে। আর ব্যাকপার্টটা দেখেন, এটা অসম্ভব সুন্দরভাবে ডেকোরেশন করা। দর্শক, আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করতে যাচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।